অপেক্ষার প্রহর শেষ, পদ্মা সেতুর উদ্বোধন 25 জুন। শেষ হচ্ছে অপেক্ষার প্রহর, যে স্বপ্ন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2015 সালের ডিসেম্বরে মূল সেতুর নির্মাণ ও নদী শাসন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন, সেই স্বপ্ন আজ একেবারেই বাস্তবের দ্বারপ্রান্তে। আগামী 25 জুন প্রধানমন্ত্রীর হাত দিয়েই উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু, এমনটি আভাস দিয়েছে সেতু বিভাগ। সেতু বিভাগের একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে, এদিনই পদ্মা সেতুর উদ্বোধনের সময় নির্ধারণ করা হয়েছে। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলামও একই রকম আভাস দিলেন। গতকাল তিনি জনতার খবরকে বলেন, আমাদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, আগামী মাসের মধ্যে অর্থাৎ জুনের মধ্যেই পদ্মা সেতু প্রকল্পের মূল সেতুর কাজ শতভাগ সম্পন্ন করার। আমরা সে লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছি, আশা করছি আমরা নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করতে পারব। মূল সেতুর কার্পেটিং ও পিচ ঢালাইয়ের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে, এখন দুপাশের সংযোগ সড়কের পিচ ঢালাইয়ের কাজ চলছে। বিগত কয়েকদিনের বৃষ্টিতে এ কাজের কিছুটা ব্যাঘাত ঘটেছে, তবে যেহেতু টানা বৃষ্টি হচ্ছে না, তাই প্রতিদিনের কাজগুলো আমরা সম্পন্ন করতে পারছি। সুতরাং আমরা খুবই আশাবাদী, জুনের মধ্যেই মূল সেতুর শতভাগ কাজ সম্পন্ন করতে পারব। এদিকে সেতু বিভাগ সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর উদ্বোধনের জন্য জুনের শেষ দিকে 3টি সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছিল এবং সে অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চাওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী 25 জুনকে পদ্মা সেতু উদ্বোধনের দিন ঠিক করতে সবুজ সংকেত দিয়েছেন বলে সূত্রটি নিশ্চিত করেন। এ বিষয়ে সেতু বিভাগের একজন অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের জন্য জুনের শেষ দিকে 3টি দিন ঠিক করা হয়েছিল। এর মধ্যে প্রথম দিন ধার্য করা হয় 23 জুন। এদিনটি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন হওয়ায় প্রথম পছন্দে রাখা হয়েছিল, কিন্তু সেদিন প্রতিষ্ঠাবার্ষিকীর নানা অনুষ্ঠান থাকায় প্রধানমন্ত্রী সেসব অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন। শেষ পর্যন্ত 23 জুন থেকে সরে যাওয়া হয়। এরপর পছন্দের দিন ছিল 28 জুন, কিন্তু 30 জুন 2022-23 অর্থ বছরের বাজেট পাশ হবে জাতীয় সংসদে, এজন্য বাজেট পাশের আগে প্রধানমন্ত্রী সহ অন্য অনেক মন্ত্রীর ব্যস্ততা থাকবে, তাই এদিনটিও থেকে সরে যাওয়া হয়। এই দুদিনের মধ্যে থাকে 25 জুন। তুলনামূলকভাবে এদিন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় কম থাকায় 25 জুনকেই পদ্মা সেতুর উদ্বোধনের জন্য ঠিক করা হয়েছে। সেতু বিভাগ সেদিনকে সামনে রেখেই সব প্রস্তুতি নিচ্ছে, প্রধানমন্ত্রী সময় দিলে হয়তো সেদিনই উদ্বোধন হবে স্বপ্নের পদ্মা সেতুর। এদিকে পদ্মা সেতুর সর্বশেষ কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার পর্যন্ত মূল সেতুর কাজ শেষ হয়েছে 98.5%, বাকি যে 1 মাসের কিছু বেশি সময় রয়েছে তার মধ্যে বাকি 1.5% কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। পদ্মা সেতুর মূল সেতুতে পিচ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে গত 29 এপ্রিল শুক্রবার বিকেল 4টার দিকে। সেতু এখন যান চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত, সেতুতে বাতি বসানোর কাজ শেষ হয়েছে, এখন ল্যাম্পপোস্টে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলছে, আগামী মাসের মাঝামাঝিতে সেতু আলোকিত হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এখন যেসব টুকিটাকি কাজ বাকি রয়েছে তা আগামী জুনের মধ্যে শেষ হয়ে যাবে বলে মনে করছেন তারা। এখন সেতুতে সাইন সংকেত ও মার্কিং বসানোর কাজ চলছে, সেতুর সীমানা দেয়ালের উপর স্টিলের রেলিং বসানোর কাজও শুরু হয়েছে। সেতু বিভাগের সূত্র জানায়, সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য মুরাল ও ফলক নির্মাণের কাজ চলছে, মাওয়া ও চাচিরা প্রান্তে 40 ফুট উচ্চতার 2টি মুরাল নির্মিত হচ্ছে। 2টি মুরালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি থাকবে। জুনে সেতুতে যান চলাচল উদ্বোধনের লক্ষ্য নিয়ে দিনরাত কাজ চলছে বলে প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলছেন, সেতুতে এখন যেসব টুকিটাকি কাজ আছে তা আগামী জুনের মধ্যে শেষ হয়ে যাবে।
পদ্মা সেতুর সর্বশেষ অগ্রগতির প্রতিবেদন অনুযায়ী 6.15 কিলোমিটার মূল সেতুর প্রায় 98.50 ভাগ কাজ শেষ। প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি হয়েছে 93.50%। নদী শাসনের কাজ শেষ হয়েছে 92%। সেতুর দুপাশে প্রস্তুত টোল প্লাজাও, যদিও টোল আদায়ের সরঞ্জাম বসানোর কাজ বাকি। এদিকে পদ্মা সেতুর টোল আদায় ও সেতু রক্ষণাবেক্ষণে 5 বছরের জন্য ঠিকাদার নিয়োগ দিয়েছে সেতু বিভাগ। এ কাজ পেয়েছে কোরিয়া এক্সপ্রেস কর্পোরেশন KSE ও চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি MBEC। 5 বছরে তাদেরকে দিতে হবে 693 কোটি টাকা। সেতু বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে সেতুর ভায়াডাক্টে কার্পেটিংয়ের কাজ, সেতুর সড়কে সাইন মার্কিং, রোড মার্কিং ও সাইড সিগন্যালের কাজ বাকি আছে। সেতুতে যুক্ত গ্যাস পাইপলাইন ও 400 kV বিদ্যুৎ লাইনের কাজও শেষ হয়নি। বাকি আছে মূল সেতুতে আলোকসজ্জার জন্য বসানো ল্যাম্পপোস্টে বিদ্যুতের তার লাগানোর কাজও। তবে এসব কাজও ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগামী 25 জুনের মধ্যেই সম্পন্ন করা হবে। টোল নির্ধারণও চূড়ান্ত হচ্ছে। গত মাসের শেষ নাগাদ সেতুর টোল হার চূড়ান্ত করার জন্য একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে। প্রস্তাবিত টোল হার অনুসারে পদ্মা সেতু পারাপারে বড় বাসে 2400 এবং মাঝারি ট্রাকে 2800 টাকা লাগবে। পদ্মা ফেরি পারাপার হতে যানবাহনের যে পরিমাণ টোল দিতে হয়, এর 1.5 গুণ বেশি দিতে হবে সেতু দিয়ে পারাপারের জন্য। এ মাসের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবিত টোল হার অনুমোদন দিতে পারেন, এরপর প্রজ্ঞাপন জারি করা হবে। এছাড়া মোটরসাইকেল পারাপারের জন্য টোল ধরা হয়েছে 100 টাকা, যা ফেরিতে লাগে 70 টাকা। কার বা জিপ গাড়ি পারাপারে টোল 750, ফেরিতে লাগে 500 টাকা। পিক আপের টোল 1200, ফেরিতে লাগে 800 টাকা। মাইক্রোবাসের টোল 1300, ফেরিতে লাগে 860 টাকা। ছোট বাসের জন্য টোল 1400, ফেরিতে লাগে 950 টাকা। মাঝারি আকারের বাসের জন্য টোল 2000, ফেরিতে লাগে 1350 টাকা। বড় বাসের জন্য টোল 2400, ফেরিতে লাগে 1580 টাকা। ছোট ট্রাকের 5 টন পর্যন্ত টোল 1600, ফেরিতে লাগে 1080 টাকা। মাঝারি ট্রাকের 5 থেকে 8 টন টোল 2100, ফেরিতে লাগে 1400 টাকা। মাঝারি ট্রাকের জন্য 8 থেকে 11 টন 2800, ফেরিতে লাগে 1850 টাকা। বড় ট্রাকের জন্য 3 XL পর্যন্ত 5500, ফেরিতে লাগে 3940 টাকা। এক নজরে পদ্মা সেতু। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, দুই প্রান্তের উড়াল পথ 3.68 কিলোমিটার, সব মিলিয়ে সেতুর দৈর্ঘ্য 9.83 কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 30,193 কোটি টাকা। গতকাল পর্যন্ত খরচ হয়েছে 27,000 কোটি টাকার মতো। সেতু চালুর আগে প্রকল্প প্রস্তাব আবার সংশোধন করা হতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। তবে ব্যয় বাড়বে কিনা এবং বাড়লে কত বাড়তে পারে তা এখনও চূড়ান্ত হয়নি বলে সেতু বিভাগ সূত্রে জানা গেছে। পদ্মা সেতু প্রকল্পের টাকায় সেতুতে রেল চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। এখনও রেললাইন বসানো শুরু হয়নি। যানবাহন চালুর পর রেললাইন বসানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এছাড়া রেললাইনের পাশে গ্যাস পাইপ যাচ্ছে। ইতোমধ্যে এ কাজ সম্পন্ন হয়েছে। রেললাইন মেরামতে হাঁটার রাস্তাও তৈরি করা হয়েছে। দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলাকে সারা দেশের সঙ্গে সরাসরি যুক্ত করবে পদ্মা সেতু। এই সেতুর মাধ্যমে মোংলা বন্দর ও বেনাপোল স্থলবন্দরের সঙ্গে রাজধানী এবং বন্দরনগরী চট্টগ্রামের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। চলাচল সহজ করার পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে পদ্মা সেতু। সমীক্ষা অনুযায়ী পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে 1.23% হারে মোট দেশজ উৎপাদন বৃদ্ধি পাবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের GDP বাড়বে 2.3%। 2001 সালের 4 জুলাই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর সেতুর কাজ কয়েক বছর এগোয়নি। 2009 সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পর থেমে থাকা এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। 2012 সালে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক ঋণ চুক্তি বাতিল করে। 2013 সালের 4 মে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই চলছে সেতু নির্মাণের বিশাল কর্মযজ্ঞ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2015 সালের ডিসেম্বরে মূল সেতু নির্মাণ ও নদী শাসন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর 2017 সালের 30 সেপ্টেম্বর 37 ও 38 নম্বর খুঁটিতে বসানো হয় প্রথম স্প্যান। 2007 সালে একনেকে পাশ হওয়া পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ছিল 10,162 কোটি টাকা। 2011 সালে ব্যয় বাড়িয়ে করা হয় 20,507 কোটি টাকা। 2016 সালে দ্বিতীয় দফা সংশোধনের পর ব্যয় দাঁড়ায় 28,793 কোটি টাকা। বর্তমানে ব্যয় দাঁড়িয়েছে 30,193 কোটি টাকা। প্রকল্প শেষ হওয়ার আগে আরেক দফা প্রকল্প প্রস্তাব সংশোধন করতে হবে।